মিজান আর জন্মিবে না, মিজানের জন্ম হবে না, কিন্তু মিজানের মতো আমাদের হতে হবে। মিজানের কাছে কিন্তু দলের ঋণী হয়ে থাকলো, তার যে জনপ্রিয়তা এটাই হয়তো তার কাল হয়ে দাঁড়িয়েছে। পুলিশ প্রশাসনের কাছে একটি নাম, সেটা হলো মিজানকে ধরতে হবে। সেই জেলখানা থেকে যতবার বের হয়ে গিয়েছে, তার প্রথম যাওয়ার পথ ছিল সেটা হলো বিএনপি অফিস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মিজানকে যতদিন চিনেছি সে একজন পর উপকারী ছিল, ভালো ছেলে ছিল। যখন দলের যে কোনো প্রয়োজনে তাকে যদি আমরা কোনো কথা বলেছি সে কখনো না করেনি। আমরা বিএনপি হারিয়েছি, বিএনপি একজন সক্রিয় কর্মীকে ওর জন্য দোয়া চাচ্ছি। ও যদি আপনাদের মনে একটু কষ্ট রেখে থাকে আপনারা সবাই ওকে ক্ষমা করে দিবেন। সর্বশেষ 2024 সালের বগুড়া জেলার প্রশাসনের, পুলিশ প্রশাসনের কাছে একটি নাম, সেটা হলো মিজানকে ধরতে হবে, মিজানকে অ্যারেস্ট করতে হবে। তাকে বগুড়ায় না পেয়ে ঢাকাতে যে তাকে গ্রেপ্তার করে নিয়ে এসেছে, তারপরে সে বের হয়ে সে জেলখানা থেকে যতবার বের হয়ে গিয়েছে, তার প্রথম যাত্রা ছিল, যাওয়ার পথ ছিল সেটা হলো বিএনপি অফিস। আমরা যখন দলের দায়িত্বে ছিলাম, সভাপতি ছিলাম, আমরা এখানে এসে তাকে অত্র ইউনিয়নের দায়িত্ব অর্পণ করি, এবং এখানে সে একটা বিশাল সংগঠন গড়ে তুলেছিল। তার যে সাংগঠনিক দক্ষতা, তার যে এলাকাবাসীর প্রতি তার যে জনপ্রিয়তা, এটা মানে কল্পনার অতীত। এটাই হয়তো তার কাল হয়ে দাঁড়িয়েছে। অনেক সময় দেখা যায় যে যারা আমরা অনেক সময় রাজনৈতিক দল করি, তাদের দলের কাছে আমরা অনেক সময় ঋণী হয়ে থাকি, কিন্তু মিজানের কাছে কিন্তু দলই ঋণী হয়ে থাকলো। কারণ মিজান কিন্তু ক্ষমতাসীন দলের সবাই কিন্তু এই দলে যোগদান করে নাই। এদের সামনে যারা দাঁড়িয়ে কথা দিয়ে যাচ্ছি, এই হত্যাকাণ্ডে, মিজানের হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত ছিল, এই বিএনপি নামক দলটি যতদিন থাকবে, এই যত নেতার সামনে এখানে দাঁড়িয়ে আছে, আমরা ইনশাল্লাহ সেই হত্যাকারীদেরকে অবশ্যই বিচার বাংলাদেশ আইনে নিশ্চিত করবে ইনশাল্লাহ। সুতরাং আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন মিজানের এই মৃত্যুটা যেন শহীদ মৃত্যু হিসাবে গ্রহণ করে। আমার তো চোখের সামনে মিজানের চেহারা ভাসছে, কিন্তু তার থেকে বেশি ভাসতেছে তার স্ত্রীর চেহারাটা। সবচেয়ে বেশি দেখেছি বিগত কয়েক বছরে কোর্টের বারান্দায় মিজানের স্ত্রীকে। আল্লাহর 30টা দিন আমি যখনই গেছি ওই দূর থেকে, মিজানের বউ আমি দেখে আগে গেছি, সেও আগে আসছে, তার সমস্যা শুনেছি, তাকে সাহায্য করার চেষ্টা করেছি বগুড়া, ঢাকা, হাইকোর্টে, সব জায়গায়। বউটা এতই কষ্ট করে, অনেক কষ্ট করে তাকে জেল থেকে বের করলো। 80টা মামলার আসামি আমার বগুড়া জেলায়, আর কারো কোনো নেতার 80টা মামলা আছে বলে আমার জানার নাই। মনে রাখতে হবে এগুলো ইতিহাস, এগুলো হিস্ট্রি। মিজান আর জন্মিবে না, মিজানের জন্ম হবে না, কিন্তু মিজানের মতো আমাদের হতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।